গত রাত্রে 4:30-5টা নাগাদ আমরা সূত্র মারফত একটা খবর পাই যে একটা চার চাকা গাড়ি করে কোনো একটা নিষিদ্ধ দ্রব্য আমাদের থানা এলাকার পাঁচবেড়িয়া মোড় হয়ে যাচ্ছে। সেই মোতাবেক আমি একটা পুলিশ টিম রেডি করি এবং সেখানে আমরা পাঠাই, এবং আমাদের সূত্র যে খবর ছিল সেই মারফত আমরা সেই গাড়িটাকে আমরা আটক করি, এবং আটক করার সাথে সাথেই ড্রাইভার সহ আমরা তিনজনকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা দুজনই স্বীকার করে যে তাদের কাছে সোনার জাতীয় কোনো পদার্থ আছে। তো পরবর্তীতে আমরা আরও জিজ্ঞাসাবাদ করি এবং পরে সেটাকে স্থানীয় গোল্ডস্মিথ যারা আছে আর কি তাদের মাধ্যমে পরীক্ষা করে জানা যায় যে ওটা সোনায়। সেটা আমরা ওজন করে দেখেছি যে সেটা প্রায় 9.5 কিলো মতো ওজন হবে। আনুমানিক বাজার মূল্য যেটুকু আমরা কর পাচ্ছি প্রায় 6 কোটি মতো। এটা আমরা যেটা পাচ্ছি খবর যে কৃষ্ণগঞ্জ থানা এলাকার যে বানপুর এলাকা আছে, বানপুর এলাকা থেকে একটা গাড়ি করে আসছিল এবং সেটা রানাঘাটের দিকে যাচ্ছিল। এখন অবধি জানা যায়নি, আমরা সেটাকে পুলিশ কাস্টডি নেব এবং জিজ্ঞাসাবাদ করবো আর কি।